সম্মানিত সুধীবৃন্দ, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কবির, পেশ ইমাম বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله، يد الله فوق أيديهم، فمن نكث فإنما ينكس على نفسه، ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله العظيم. إرشاد হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর, অতপর যে উহা ভঙ্গ করে ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি, আজ 24 শ্রাবণ 1431, 8 আগস্ট 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ প্রদান করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সচ্ছন্দচিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি
ভীতি বা অনুগ্রহ, ভীতি বা অনুগ্রহ, অনুরাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া, বা বিরাগ, বিরাগের বশবর্তী না হইয়া, সকলের প্রতি, সকলের প্রতি আইন অনুযায়ী, আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব, যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি, আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে, সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে, শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে, সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয়, যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে, আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয়, বা যে সকল বিষয় আমি অবগত হইব, আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে, তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে, যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত, আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না, জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট, বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না, প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে জনাব সালুদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, জনাব আদিলুর রহমান খান, জনাব হাসান আরিফ, জনাব তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মিস শারমিন মুর্শিদ, জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখওয়াত হোসেন, জনাব সুপ্রদীপ চাকমা, জনাব আফহামা খালিদ হাসান, মিস ফরিদা আক্তার, মিস নূরজাহান বেগম, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়োগ দান করেছেন। জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেই। আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
সামনে বাড়িতে মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশব্দ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মাননীয় রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশব্দ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।